করতে পারছি। এই এতদিন যে সময়টা যেমন নিনগরে কাটিয়ে গেলাম, এটার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে হয় তাহলে ফার্স্টে বিভাগ থেকে শুরু করতে হবে। আর বিভাগের ফেয়ারওয়েলটা ছাড়া আর কোথাও আসলে কাউকে মাইক্রোফোন দেওয়া হয় না, তো এই কারণে অনেক কিছুই অনেকে এক্সপ্রেস করতে পারে না। আমাদের স্মৃতিটা শুধু ক্লাসে টিচারদের ক্লাস করার পরে পরীক্ষা দেয়া, নাম্বার পাওয়া এবং এই একাডেমিক এরিয়াটার বাইরেও চায়ের দোকানে, আসাদুলের দোকানে, ট্রান্সপোর্টে, পিঠা চত্বরে, সব জায়গায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা যায়। এটাকে যদি আমি আগামী আরও অনেক বছর গুটিয়ে ফেরত নিয়ে যেতে চাই তাহলেও হয়তো পারবো না। এ কারণে আসলে আমি আজকেও ফিল করতে পারছি না যে হ্যাঁ আমার ফেয়ারওয়েল আজকে। একদম 36 থেকে শুরু করে এখন পর্যন্ত সব ফেয়ারওয়েলের সাথে ইনভলভ ছিলাম, সত্যি ফিল হচ্ছে না যে আজকে আমরা চলে যাচ্ছি। আরও অনেকদিন হয়তো লাগবে এটা গ্যাদার করে নিয়ে যেতে, যে আমার স্মৃতিগুলো নিয়ে এখান থেকে একটু মুভ করে। শিক্ষকদের কাছে অনেক ধন্যবাদ, অনেক কিছু শিখেছি। ক্যাম্পাসের বাইরে যখন যাই, যখন পরিচয় দেই যে এখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করে বের হচ্ছি, আমার শিক্ষক কারা এটা বললে অবশ্যই হ্যাঁ মাথা উঁচু করি এবং মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পাই, তাদের জন্যই রেসপেক্ট পাই। তো থ্যাংক ইউ আমার সব টিচারদের কাছে, অনেক থ্যাংক ইউ। অনেক কিছু শিখেছি, শুধু পড়াশোনাটা, পড়াশোনার বাইরেও কী কী করতে পারতাম, কিসের কিসের যোগ্য আমি, এইটাও আমি এই বিভাগে এসে শিক্ষকদের সহযোগিতায়, বন্ধু বান্ধবদের সহযোগিতায়, ক্লাসমেটদের সহযোগিতায় অনেক কিছু জেনেছি। হ্যাঁ, তারপরে ফ্রেন্ড সার্কেল, সবাই সবাই, তোরা আমার সব, তোরা আমার সব। আর আমার ব্যাচ, হ্যাঁ আমার সাইলেন্ট ব্যাচে আমি একজন বাচাল, অনেক কথা বলি, কিছুদিন ধরে কম কথা বলছি কারণ ভদ্র ভাষায় গুছিয়ে অল্প কথায় এক্সপ্রেশন শেয়ার করা বা এক্সপ্রেশন বুঝানো শিখতেছি শেষে বুড়া হয়ে এসে। এতদিন তো আমি অনেক কথাই বলতাম। তারপরে ব্যাচ, হ্যাঁ চলে যাচ্ছি, লিটারেচার ছিলাম, লিঙ্গুইস্টিক্সের তোদের কাছ থেকে অনেকদিন ডিটাচ ছিলাম, কীরকম লাগে অনেকদিন পরে দেখা হওয়ার পরে। বান্নার সাথে কিছুদিন আগে মনে হয় আমার বাসায় যাওয়ার পথে বাসে দেখা হয়, হঠাৎ করে বান্নাকে দেখার পর মনে হলো যে ক্যাম্পাসে চলে যাচ্ছি, ক্যাম্পাস থেকে ব্যাক করতেছিলাম বাসায়, তারপরেও এটা মনে হচ্ছিল মানে এক একটা টুকরা যেটা নিয়ে নিয়ে হচ্ছে কি আমার পুরা হ্যাঁ লাইফটা তৈরি হচ্ছে। শর্ট বলবো আর কিছু বলবো না, ক্যাম্পাসটাকেও ভালোবাসি, এত সুন্দর একটা জায়গায় এসে ভালোবাসা শিখলাম, জুনিয়রদের কাছ থেকে অনেক শ্রদ্ধা পেয়েছি, অনেক কিছু আরও শেখাতে পারতাম হয়তো সময়ের জন্য পারিনি, আই এম সরি ফর দ্যাট। যদি কোনো দিন কারোর কাছে কোনো কাজ করে কোনো কথা বলে যদি মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সেটার জন্য আই এম সরি। এবং আমাদের ব্যাচ সাইলেন্ট এটা সবাই বলে, কিন্তু একটা কথা বলি, কথায় না আসলে 41 কাজে বুঝায়, কাজে বুঝাবে। এবং আমার ব্যাচকে যখন কোনো কাজের জন্য ডাকা হয়েছে ভেতরে আমরা ঝগড়াঝাটি করি, মারামারি করি, যাই করি, রিপ্রেজেন্টেশন আমাদের স্ট্রংই ছিল। থ্যাংক ইউ সো মাচ।